অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় ওয়েব সিরিজ পাতাল লোকের দ্বিতীয় সিজনে দেখা যেতে পারে চঞ্চল চৌধুরীকে। তিনি নিজে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বলিউডের বিখ্যাত নির্মাতা রাজকুমার হিরানির মুন্না ভাই MBBS থ্রির সিনেমার কাজ করার গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েকদিন ধরে। এ খবরকে গুজব বলে দাবি করলেন বাংলাদেশের শক্তিমান অভিনেতা। তিনি বলেন, এমন কোনো তথ্য আমার কাছে নেই। তবে তিনি নিশ্চিত করেন অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় ওয়েব সিরিজ পাতাল লোকের দ্বিতীয় সিজনে দেখা যেতে পারে তাকে। সম্প্রতি শাওকির পরিচালনায় হইচইয়ে মুক্তি পাওয়া কারাগার দুই দিয়ে দুই বাংলার আলোচনায় আসেন চঞ্চল। সে সিরিজে তার অভিনয়ের প্রশংসা করেন ডিজনি হটস্টার সিও হুজেফা কাপারডিয়া নামের এক আইডি থেকে ফেসবুকে পোস্ট করা হয়। সেখানেই দাবি করা হয় মুন্না ভাই MBBS সিনেমার পরবর্তী পর্বে দেখা যাবে তাকে। তবে বিষয়টি স্রেফ গুঞ্জন বলেই দাবি করলেন চঞ্চল। তিনি বলেন, অনেকেই এ বিষয়ে জানতে চাইছেন। রাজকুমার হিরানি একজন গুণী নির্মাতা, তার সঙ্গে কাজ করা অবশ্যই দারুণ ব্যাপার। তবে এরকম কোনো আলোচনা আমার সঙ্গে তিনি বা তার টিমের কেউ এখন পর্যন্ত করেননি। তবে চঞ্চল গণমাধ্যমকে বলেন, পাতাল লোকের দ্বিতীয় সিজনে কাজের ব্যাপারে কথা চলছে তার। এতে প্রধান একটি চরিত্রে দেখা যেতে পারে হাওয়ার্স চানমাঝিকে। প্রসঙ্গত 2020 সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রকাশ হয় হিন্দি ক্রাইম থ্রিলার পাতাল লোক। ওয়েব সিরিজটি বেশ আলোচনায় আসে, ফিল্মফেয়ারে 8টি পুরস্কারও জিতে নেয়। এটি যৌথভাবে পরিচালনা করেছেন অভিনাশ অরুণ, প্রসিত রায়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, গুলগানাগ, নীরজ কাবি, স্বস্তিকা মুখোপাধ্যায়। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো মন্তব্য করুন কমেন্ট সেকশনে, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।